পর্দা বা হিজাবের পক্ষে কথা বলতে গিয়ে আমরা অনেক সময় বলে বসি হিজাব হলো ব্যক্তি স্বাধীনতার পরিচায়ক। কথাটা ভুল, হিজাব ব্যক্তি স্বাধীনতার পরিচায়ক না। আসলে দাওয়াহ করতে গিয়ে কিংবা ইসলামের পক্ষ নিতে গিয়ে আমরা এমন অনেক কথা বলে ফেলি যেগুলো ইসলামের মৌলিক আকীদা এবং সঠিক বুঝের সাথে সাংঘর্ষিক। কিন্তু দুঃখের বিষয় হলো এ নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নেই। যে কোনো মূল্যে কাফিরদের সাথে তর্কে জেতা কিংবা তাদের কাছে ইসলামকে গ্রহণযোগ্য করে তোলার দায়িত্ব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়েছেন, আর আমরা ইসলামকে বিকৃত করে হলেও সেই দায়িত্ব পালন করছি। ইসলাম নিয়ে কথা বলার আগে কোন কথাটা কোন প্রেক্ষিতে কিভাবে বলতে হবে সেটা বোঝা দরকার। বিশেষ করে কাফির কিংবা ইসলাম বিদেশীদের সাথে তর্কে যাবার আগে এই বুঝতে থাকা আরো বেশি জরুরি। ধরুন একজন কাফিরের সাথে কথা হচ্ছে, সে দীন ইসলামকে একমাত্র সত্য ধর্ম মনে করে না, সে বিশ্বাস করে না যে কোরআন হলো আল ফোরকন বা সত্য মিথ্যার পার্থক্যকারী। এমন একজন কাফিরকে আপনি বলতে পারেন, তোমরা দাবি করো স্বাধীনতা তোমাদের সবচেয়ে বড় মূল্যবোধ, তোমাদের মূলনীতির সাথে আমি একমত না, তবে তোমাকে মানতেই হবে যে এ মূলনীতি অনুযায়ী হিজাব করা ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। কিন্তু তোমরা অন্য সবকিছু মেনে নিলেও হিজাব ও নিকাবের বেলা এসে বাধা দাও, কেন? তোমরা তো নিজেদের নীতি নিজেরাই মানো না, যখন দরকার হয় মিথ্যা বলো আর কথা বদলে ফেলো। এখানে আপনি তার কথা দিয়ে তাকে আটকাচ্ছেন, ইসলামের ব্যাপারে তাদের দ্বিমুখী আচরণের বাস্তবতা তুলে ধরছেন, আবার এটাও পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আমি তোমাদের নীতিটা মেনে নিচ্ছি না, কিন্তু তোমাদের কথা অনুযায়ী হিজাবের ব্যাপারে তোমাদের অবস্থান ভুল। এভাবে একজন কাফিরের সাথে কথা বলা যেতে পারে, কিন্তু একজন মুসলিমের সামনে এভাবে কথা বলার অর্থ কি? একজন মুসলিম তো মেনেই নিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একমাত্র বিধানদাতা, সে আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছে। আল্লাহ আজ্জা ওয়াজেল হিজাব করার আদেশ দিয়েছেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। একজন মুমিনের এর চেয়ে বড় আর কোনো কারণ থাকতে পারে না। তাহলে মুসলিমদের সামনে কেন হিজাবকে অধিকার কিংবা ব্যক্তি স্বাধীনতা হিসেবে তুলে ধরতে হবে? কেন সোশ্যাল মিডিয়াতে হিজাব করার অধিকার কিংবা হিজাব আমার স্বাধীনতা এর মতো স্লোগান তোলা হবে? এই ধরনের স্লোগানের দুইটা বড় সমস্যা আছে। এক, এর অর্থ হলো আমরা ব্যক্তি স্বাধীনতা এই মূল্যবোধকে মেনে নিয়েছি, যেন এ হলো কোনো অলঙ্ঘনীয় পবিত্র বিধান, অথচ মুসলিমদের জন্য সবচেয়ে বড় মূল্যবোধ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি হলো একমাত্র আল্লাহর আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের মাধ্যমে সত্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আল্লাহর আনুগত্যের সাথে সাংঘর্ষিক প্রতিটি কাজ হলো গুনাহ। মুসলিমদের দায়িত্ব সমাজ থেকে সব গুনাহকে উপড়ে ফেলা, এগুলো যার যার ইচ্ছে বলে এড়িয়ে যাওয়া যাবে না, সাফাই গাওয়া যাবে না ব্যক্তি স্বাধীনতার নামে। স্বাধীনতা মানেই সত্য না, স্বাধীনতা মানেই ইনসাফ না, গুনাহ করারও স্বাধীনতা হয়, কুফুরেরও স্বাধীনতা হয়। দুই, এসব স্লোগানের অর্থ হলো আমার ব্যক্তি স্বাধীনতার আলোকে নারীদের হিজাব করতে দেওয়ার কথা বলছি, এটা পুরোপুরি বাতিল কথা। পর্দা করার আদেশ এসেছে মানবজাতির প্রতিপালকের পক্ষ থেকে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ বিধান, এটি কোনো ব্যক্তি স্বাধীনতা নয়। মুমিন তো মুনাফিকদের মতো সুযোগ সন্ধানী হয় না, নিজেদের প্রয়োজন মতো মুনাফিকরা অনেক কিছু গ্রহণ করে আবার প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমরা তো মুমিন মুনাফিক না। আজ আমরা ব্যক্তি স্বাধীনতার স্লোগান তুলে হিজাবের কথা বলবো, কাল যখন এই একই ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে কেউ নিজেকে উন্মুক্ত করা কিংবা প্রকাশ্যে অশ্লীলতার স্বাধীনতার কথা বলবে তখন কি হবে? জনসম্মুখে ঘটতে থাকা গুনাহ দেখেও কি আমরা চুপ থাকতে হবে? আমরা মুখ খুলতে পারবো না, কারণ তাহলে আমাদের কথা আর কাজ সাংঘর্ষিক হয়ে যাবে। যদি হিজাব করা ব্যক্তি স্বাধীন হয় তাহলে হিজাব খোলা কিংবা নিজের পছন্দ মতো যে কোনো কিছু কিংবা সবটুকু পোশাক খোলাও ব্যক্তি স্বাধীনতা, ওদের যুক্তি তো ঠিকই আছে। আর এগুলো কিন্তু কোনো কল্পিত উদাহরণ না, আমাদের চারপাশে এমন অনেকেই অনেক কিছু করে চলছে। ব্যক্তি স্বাধীনতা স্লোগান দিয়ে নিজের অজান্তেই সেকুলারিজমের বাস্তবায়নের পথ খুলে দিচ্ছি আমরা, যারা ইসলামের সংস্কার করতে চাই রসদ তুলে দিচ্ছি তাদের হাতে। হিজাব করার অধিকার কথাটাও একই রকম ভুল, কথাটা শুনে মনে হয় হিজাব করা নারীর ঐচ্ছিক ব্যাপার, সে চাইলে পর্দা করলো না চাইলে করলো না, এ সব কিছু আল্লাহর প্রতি আনুগত্যের মূলনীতির সাথে সাংঘর্ষিক, অথচ এই মূলনীতি হলো মুসলিম উম্মাহ এবং মুসলিম পরিচয়ের কেন্দ্রবিন্দু। কেউ হয়তো বলতে পারেন, তাহলে কি তোমাদের হাতে ক্ষমতা থাকলে তুমি সবার উপরে হিজাব চাপিয়ে দিতে? এই পার্শ্ববর্তী আলোচনায় আমি এখন যাব না, আমার ক্ষমতা থাকলে আমি কি করতাম সেটি এখনকার আলোচনার বিষয় না,
আমি শুধু মুসলিমদের এতটুকু মনে করিয়ে দিতে চাচ্ছি যে ইসলামের বিধানের প্রতি আত্মসমর্পণ করা প্রত্যেক মুসলিমের উপর বাধ্যতামূলক। বিধান কেবলই আল্লাহর, শাসন কর্তৃক শুধুই তার। যদিও মুসলিমদের ভূখণ্ড আজ মানবরচিত কুফুরি আইন দ্বারা শাসিত হচ্ছে, তবুও এ কথাগুলো প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে। কোনো বেপর্দার নারীও যদি বলে, মুসলিমদের অবশ্যই আল্লাহর আনুগত্য করতে হবে এবং তাদের আদেশ অনুযায়ী কাজ করতে হবে। আমি জানি পর্দা না করে আমি আল্লাহর অবাধ্য হচ্ছি, কিন্তু আমার যে বোনেরা পর্দা করেন আমি তাদেরকে পুরোপুরি সমর্থন করি। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমি আমার দিনকে সমর্থন করি, আমি আমার রবের বিধানকে ভালোবাসি। তাহলে আমরা তার এই কথার প্রশংসা করা এবং তার জন্য দোয়া করব যেন তিনি পরিপূর্ণভাবে ইসলামের উপর চলতে পারেন। অন্যদিকে বোরকা পরা নিকাব করা কোনো নারীও বলে, যদি হিজাব করা হলো ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, যারা পর্দা করতে চান তাদের পর্দা করতে দেওয়া উচিত, তাহলে আমরা তাকে বলবো, তুমি মুসলিম নারীদের পক্ষে কথা বলছো কিন্তু জাহেলিয়াতের স্লোগান তুলে তোমার এই কথাগুলো কতটুকু প্রশংসা করা যায়, কতটুকু প্রশংসা করা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে মুশরিক মুতাইম বিন আদির ভূমিকার। আবু তালেবের মৃত্যুর পর মক্কার কুরাইশরা যখন মুসলিমদেরকে অবরুদ্ধ করে রেখেছিল ও বয়কট করেছিল, মুতাইম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়েছিল, কিন্তু এর কারণ ছিল ব্যক্তিগত উদারতা, ঈমান না। কাজেই সাবধান হন, নিজের হাতে নিজের ঈমানের ভিত্তি গুঁড়িয়ে দিবেন না। হিজাব ব্যক্তি স্বাধীনতা বা ঐচ্ছিক কিছু নয়, হিজাব আল্লাহর হুকুম এবং ফরজ বিধান। মহান আল্লাহ সুবহান তাআলা বলেন, যখনই মুমিন বান্দাকে আল্লাহ ও তার রাসুল সম্পর্কে কোনো কথা বলা হয়, তখনই তারা বলে ওঠে, আমরা শুনলাম ও মানলাম, আর তারাই প্রকৃত সফলকাম। আর যারা আল্লাহ ও তার রাসুলকে মান্য করে চলে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন থাকে, তারাই সফলকাম। সূরা নূর 51-52।